বাকি ধান এটা সেন্টু সবগুলো সেন্টু নিয়ে আসছে। এটা কি অটো বোঝাই করে কিন্তু ধান আসতেছে? কি ধান ভাই এটা? দেখতে পাচ্ছেন প্রচুর ধান নিয়ে আসছে বাজারে। ঠিক আছে কাকা। যাওয়া যাইতেছে বাকি ধান এটা সেন্টু সবগুলো সেন্টু নিয়ে আসছে। এটা কি? এটা কি? এটা কি ধান? আমরা নিজেই করেন আপনার ধান জানেন না নাকি? ধান বিক্রি করা খুব কঠিন হবো, এমনি তো ধানের দাম আছে কম। সেন্টু বাজার দরদাম হয়েছে আতপ আতপ দরদাম হলো হলো কত মন কর কত বললে লাগবো? তুলসী মালা স্যার মন কৃষক কিন্তু হতাশ। সালাম আলাইকুম, কি ধান নিয়ে আসলেন? এটা সেন্টু? এটা তো সেন্টু না, এটা সেন্টু পাইজাম আয়ের গাড়ি। দরদাম হয়েছে কিছু? কম বলতেছে? কত বলতেছে? ১৬০০ বলতেছে হতাশ। এরকম যদি দাম যদি আরো কমে যায় তাহলে আপনার কাছে কিরকম মনে হয়? এইরকম মনে হয় যে আমরা একবারে মাঠে জিনিসের দাম বাড়তি দেখতে পাচ্ছেন প্রচুর ধান নিয়ে আসছে বাজারে। ঠিক আছে কাকা। এত ধান দর্শক দেখেন কি পরিমাণ ধান আসছে বাজারে। কিন্তু কিন্তু ধানের দাম কিন্তু বলতেছে না, প্রচুর ধান আসছে দেখতে পাচ্ছেন। শুধু সবচাইতে বেশি আমদানি হাটে যে ধানটা সেটা হচ্ছে সেন্টু পাইজাম আর সেন্টু শাল, আর অন্যদিকে আমদানি বেশি হয় আপনার তুলসীমালা। তো এই সকল ধান কিন্তু আমদানি কিন্তু বেশি, দাম কিন্তু অনেকটা কমে গেছে। চাচা কি ধান নিয়ে আসলে? দরদাম হয়েছে? আছে ভালো আছেন না? দরদাম হয়েছে?
অনেক কম বলতেছে, সবগুলা ইন্ডিয়ান পাইজাম নিয়ে আসছেন এখানে? ষোলো মো, 1365 টাকা বলে, বেশি বলে না। না আপনি চাইছিলেন কত? আমি তো বেশি চাই 1400। মনে হয় না আজকে 1400 হবে, দাম অনেকটা কমে গেছে না? প্রচুর পরিমাণ ধান নামছে, কম ধান টানতেছে, কম না? এরকম যদি দাম যদি আরো কমে যায় তাহলে কি পোষাবে কি না? না পোষাবো না, পোষাবো না, পোষাবো না, না গৃহস্থ মরে যাবো। এইভাবে কৃষক যারা আছে এইভাবে তো সব কিছু দাম বাড়তি, যার কারণে এই ধানে এই দামে পোষাবো না। ঠিক আছে, দেখেন এখন কি হয় সামনে, এরকম দাম থাকলে আসলেই পোষাবে না, প্রচুর খরচ, খরচের খরচের দাম বেশি, সব কিছু জিনিসের দাম বাড়তি, খরচ যায় বেশি, আবাদ মিলে আবাদ খরচ যাওয়ার পরে তার লাস্ট পর্যন্ত দেখা গেছে যা খরচপাতি করছে তাই আসছে। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর ধান নিয়ে আসতেছে বাজারে, এখন বাজতেছে আপনার 9টার উপরে, তো সাধারণত 9টার মধ্যে বাজার শেষ হয়ে যায়, আর কিন্তু এখনও কিন্তু ধান আসতেই আছে, প্রচুর ধান দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অটো বোঝাই করে কিন্তু ধান আসতেছে। কী ধান ভাই এটা? 1.50 দর হয়েছে, কত হয়েছে? 11.5। হাই হাই রে, এত কম আপনার ধান? আমার তো বেশি, 1.50 না, 1150 বলছে, বেশি বলে নাই। কয় মন নিয়ে আসছিলে? 30 মন। 30 মন দিয়ে দিয়েছেন নাকি? না দিয়ে দেয়নি। আপনি চাইছিলেন কত? 1200। তাও হইতেছে না, 1300-1400 টাকা হলে তো দাম পোষা না, বর্তমান যেই খরচ, যেই সব কিছু দাম বাড়তি, ওই হিসাবে পোষা না, তো সারের দাম বাড়ছে, পানি হাল সব কিছু দাম বাড়ছে, গৃহস্থ জীবনে পোষা না, সম্ভব না। ঠিক আছে নিয়ে যান, দেখা না কী হয় সামনে, তারপর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর ধান আসছে। কাকা কী ধান নিয়ে আসছিলেন? আমি তুলসীমালা। বিক্রি করছেন নাকি? 2200 বিক্রি করলে, এত কম কয় মন নিয়ে আসছিলেন? না এটা 2 মন ধান নিয়ে আসছি, তুলসীমালা না? 2200 বিক্রি করছে, দেখেন দর্শক এখানে কিন্তু ধান আসছে, নিতেছে না? না খুবই খারাপ অবস্থা আজকে বাজারে। কি ধান নিয়ে আসছিলেন আপনি? সেন্টু পাইজাম। দরদাম হয়েছে কি? দামি বলে না, তো খুবই খারাপ অবস্থা। কয় মন নিয়ে আসছিলেন? 8.5 মন সবগুলো এখানে সেন্টু পাইজাম না? মানে যে খরচ, যে ফলন হইতেছে বর্ষরে বাহুতো বাড়ানো, আবার যে ফলন কম, 2200 2500 পর্যন্ত কেনাকাটা হয়েছে, আজকে অনেকটা কমে গেছে। কয় মন নিয়ে আসছিলেন? সেন্টু না? ঠিক আছে, সেন্টু বলছে দাম এখনো বলে না? না তো দর্শক মোটামুটিভাবে ধানের দরদাম জানতে পারলেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজ বিদায় বলা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।